হ্যালো, আমি অলিভিয়া সরকার। আমি আজকে এসেছি ইবিজা ফান রিসর্ট অ্যান্ড স্পা। এখানে আগে অনেকবার আসা হয়েছে, অনেকবারই মানে শুটিংয়ের মাধ্যমে, শুটিংয়ের জন্য অনেকবার আমি এখানে এসেছি, অনেকবার এখানে শুটিং করা হয়েছে, অনেকবার এখানে থেকেওছি, অনেকবার অনেক রকম পার্টিজও অ্যাটেন্ড করেছি। তো ইবিজার সাথে অনেক পুরনো সম্পর্ক, আর ইভেন অনেক খুব ভালো লাগে এখানে, আমার এই জায়গাটা খুব ফেভারিট আমার। সো পোস্ট প্যান্ডামিক মানে আফটার লকডাউন, এটা আমার ফার্স্ট একটা বলতে পারো যে একটা বাইরে শ্যুট করা, যে আমি একদম একটা বাইরে এসে ফটোশ্যুট করছি। অ্যান্ড উই আর ডুইং এ গ্রেট ফটোশ্যুট ওভার হিয়ার, এত সুন্দর একটা লোকেশন। সো পোস্ট প্যান্ডামিক অ্যান্ড পোস্ট লকডাউন যেখানে আমি ঘুরতে এসেছি, অ্যান্ড এত সুন্দর এখানে প্রত্যেকটা পরিবেশ, মানে এটা আলাদা করেই হয়ে থাকে। এরা যেরকমভাবে হোক তোমার হসপিটালিটি একটা সুন্দরভাবে মেনটেন করে রাখে, ফুড, দিস প্লেস অ্যান্ড এভরিথিং, দিস ভিউজ, এভরিথিং ইজ সো বিউটিফুল। তো খুবই ভালো লাগছে, অ্যান্ড আশা করি আপনারাও খুব ভালো লাগবে। আপনারা প্লিজ আসুন, আপনারা আবার প্লিজ এনজয় ইবিজাতে আসুন, অ্যান্ড এনজয় দ্য ডে। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট, এখানে আমরা আজকে লাঞ্চ করেছি, অ্যান্ড সো বিউটিফুল টেস্টি ফুড। আর ইভেন যেহেতু পুজো সামনে আসছে, তো আমরা সবসময় আমরা ভাবি যে ইভেন আমি অনেকদিন ধরে প্ল্যান করছিলাম যে এই লকডাউনের পর একটা ছোট্ট একটা ভ্যাকেশনের খুব প্রয়োজন। সো দিস ইজ দ্য বেস্ট প্লেস, বিকজ কলকাতা থেকে জাস্ট বেশিক্ষণ না, হার্ডলি অ্যান আওয়ার লাগে এখানে এসে। এত সুন্দর একটা লোকেশন, এত সুন্দর একটা ভিউতে, এত সুন্দর খাওয়া দাওয়া, অ্যান্ড সর্টেড পুজো। আই গেস সবাই এনজয় করবে, আমিও থাকবো আশা করছি, দেখা হয়ে যাবে। ইবিজা ফান রিসর্ট অ্যান্ড স্পা, কাম হিয়ার অ্যান্ড এনজয় ইউর হলিডে।